হ্যালো বন্ধুরা, পিঠে পুলি উৎসব তো চলে এসেছে। আজকে আমার মা বাড়িতে নতুন ধরনের পিঠে করেছে পাটিসাপটে। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন ভিডিওটা দেখুন বন্ধুরা। আজকে আমি পিঠে পুলির উৎসবে পাটিসাপটি নিয়ে এসেছি। পাটিসাপটি কিভাবে করব, গাজরটা আমি পুড়ে নিয়ে এসেছি। গাজরের হালুয়া দিয়ে পাটিসাপটি করব। সাথে আছে নারকেল গুঁড়ো করে নেব। আর এখন আমি ব্যাটারটা করব। ব্যাটারটা কিভাবে আমি ব্যাটার করছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি জল। জলটা পরিমাণ মতো দিতে হবে, নিজের আন্দাজ মতো। আপনারা যেমন পাটিসাপটি করবেন আপনাদের আন্দাজ মতো জল দেবেন। তা আমি এখানে এক বাটি মতো জল দিয়েছি। জলের মধ্যে লবণ দিচ্ছি আন্দাজ মতো। জলের মধ্যে লবণ দিচ্ছি, জলটা উষ্ণ গরম আছে। এতে আমি জলের মধ্যে চিনি দিচ্ছি, চিনি এক বাটি মতো। তারপরে চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে গুলছি। সুজিটা আমি মিক্সারে পাউডার করে নিয়েছি। যেরকম খাবেন সেরকম দেবেন। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, সুজি দেওয়া ছিল, সুজিটা ভিজে গাঢ় হয়ে গেছে। আমি অল্প উষ্ণ গরম জল দিচ্ছি, ঠিক এই চামচটা মেখে। গরম জল দিয়ে মিলিয়ে নিতে হবে। পাটিসাপটির জন্য গাজরের পুরটা বানাবো, সাথে নারকেলের পুরটা বানাবো। আর বিটটা পুড়ে রস করে নেবো। বিটের কালার দিয়ে কীভাবে পাটিসাপটি করবো সেটাকে আমি দেখিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার নারকেলের পুর রেডি করছি। নারকেলের পুরটা ভালো করে ভেজে নিচ্ছি। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এক চামচ আমি চারটে এলাচের দানা থেতু করে নিয়েছি। এই এলাচের দানা ঘির মধ্যে দিয়ে দিচ্ছি।
হয়তো অল্প একটু লবণ দিচ্ছি। দুধের মধ্যে অল্প একটু পাউডার দুধ দিচ্ছি। এক চামচ চিনি দিয়েছি, দু চামচ চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন গাজরের পুরের মতো, সেই আন্দাজ মতো দেবেন। এবার এর মধ্যে আমি এই যে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা এই দুধের মধ্যে ভালো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে আসলে তারপরে যেমন নারকুলের পুর হয় ওরকমই হবে। এই পর্যায়ে আমি পাউডার দুধ আর একবার দিয়ে দিচ্ছি। একটু নারকেল কুড়া দিচ্ছি। দেখুন আমার গাজরের পুর রেডি হয়ে এসছে, ঠিক যেন নারকেলের পুরির মতো ওরকমই হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার গাজরের পুর রেডি, ঠিক যেন নারকেলের পুরির মতন লাগছে। এই দেখুন বিটের কি সুন্দর কালার। বিটটা আমি মিক্সার করে নিয়েছি, আপনারা কোরণ দিয়ে কুড়ে কালার বার করে নিতে পারবেন। তারপরে আমি এই বিটের রসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমার এই বিটের রস এতটা লাগবে না, আমি এর থেকে অল্প পরিমাণ নিয়ে নেব আর এর মধ্যে ময়দা গুলে নেব। ময়দা দিয়ে আমি গুলে নিয়েছি, আর একটু এই ব্যাটার দিচ্ছি। এইবার আমি ব্যাটারটা ভালো করে রেডি করে নেব বন্ধুরা, তারপরে একটা প্লাস্টিকে আমি এই ব্যাটারটা পুরে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে বন্ধুরা, এই যে আমার প্লাস্টিক, এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। হালকা তেল বেরাস করে নিতে হবে। এইবার আমি জিলিপির আকারে ডিজাইনটা দেব। এইবার পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিলাম, এইবার আমি আস্তে আস্তে ওটাকে গোল গোল আকার দেব। অর্ধেকটা গাজর দিচ্ছি আর অর্ধেকটা নারকেলের
ওপ দিচ্ছি। আমার এই নারকেল গাজরের পাটিসাপটি আপনাদের আশা করি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যেন বাড়িতে এইভাবে পাটিসাপটি করে দেখুন আর সকলের খাওয়ান। এইবার আমাদের খাওয়ার পালা।